সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, আজকে আর একটু বেশিই ভালো আছি। বলুন তো কেন? কারণ আজকে আমার সব প্রিয় মানুষরা আসছে আমার বাড়িতে ঘুরতে, তো একটু ব্যস্ততাও আছে। তো এখন গিয়ে আমি চটপট আগে মানে রান্নাটা বসিয়ে দিয়ে আসব। ওরা আজকে দুপুরে এখানেই লাঞ্চ করবে, একটু আশপাশটা একটু ঘোরাঘুরি করবে। তো আজকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ প্রত্যেকটা মানুষই দারুণ মজাদার। কারা আসছে আপনারা সবাই চেনেন, তাদের অনেকবার দেখেছেন, এখনই বলছি না, আসুক তারপর দেখাচ্ছি। চলে এসেছি রান্নাঘরে, আর ফার্স্টে যেটা করলাম, বসালাম হলো আমসত্ত্বের চাটনি। চাটনিটাই সবার ফার্স্টে করে নেব। এবার নেক্সট রান্নার প্রিপারেশন শুরু। এবার হবে চিকেন। তো চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি এখানে, এখানটাতে চিকেনটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, একটু লঙ্কা বাটা, মানে শুকনো লঙ্কার একটু বেটে দিয়েছি, এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে প্রায় ঘন্টাখানেক হলো। এবার আলুটা ভাজা হলে আমি এটাকে চাপিয়ে দেব। এবার চিকেনের প্রিপারেশন স্টার্ট করব। আর এদিকে আমার হচ্ছে পাঞ্জাবি ছোলে। যদিও পাঞ্জাবি, তবু একটু আলু না হলে কি আর হয়, যতই পাঞ্জাবি হোক একটু বাঙালিয়ানার টাচ তো থাকতেই হবে, সেটা হলো আলু। আলু ছাড়া এইসব জিনিস জমে না। তো চলুন এবার চিকেনটা আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে একদম ব্রাউন করে ভেজে নেওয়ার পর এই যে আমার ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা কষে আসার পর আলুটাও ছেড়ে দিলাম, জলও দিয়ে দিলাম। চিকেন একদম রেডি। এবার চিকেনটা নামিয়ে নিয়ে এটাকে রেখে দিলাম। এবার বসিয়ে দেবো ফ্রাইড রাইস। এই সমস্ত উপকরণ আমি এটিগুলো রেডি করে নিয়েছি। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তিনটে। এরপর দিয়ে দিলাম একটু আদা কুচি, লঙ্কা কুচি, তেজপাতা ছিঁড়ে ছোট টুকরো করে নিয়েছি, এটাকে সুন্দর করে একটু ভেজে। এবার দিয়ে দিচ্ছি গাজর, আমি গ্রেট করে রেখেছিলাম। আর আমার কাছে কিছুটা ক্যাপসিকাম আছে, কিন্তু ক্যাপসিকামটা আমি এখন দেব না। ক্যাপসিকামটা যখন গাজরটা পুরোপুরি ভাজা হয়ে আসবে তারপর দিই। তাহলে চলুন এটাকে একটু সুন্দর করে ভেজে নিই। গাজরটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি আগেই করে রেখেছিলাম, একটু সুন্দর করে নেড়ে নিতে হবে। তো সবটা পুরোপুরি নাড়ানো হয়ে গিয়েছে। এবার দেখুন আমি এখানটাতে অ্যাড করে দিয়েছি একটু চিনি, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। এটাকে সুন্দর করে চারিদিক থেকে মিক্স করে নিতে হবে। মিক্সিং চলছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ঘি। এই আমার ফ্রাইড রাইস একদম রেডি। এবার একটু শাহি গরম মশলা ছড়িয়ে একদম এটাকে
এই যে আমার গেস্টরা চলে এসেছে, যেটা সারপ্রাইজ ছিল এখন আর সারপ্রাইজ নেই, এই তো চলে এসেছে সবাই। মিমি আমার জন্য খুব সুন্দর একটা র‍্যাপিং করে একটা জিনিস নিয়ে এসেছে, আমি খুলে দেখি কি এনেছে। এটা তো এই যে দেখুন, মিমি আমার জন্য একটা সুন্দর নিজে তৈরি করে একটা ব্যাঙ্গেল নিয়ে এসছে। থ্যাংক ইউ মিমি, খুব সুন্দর হয়েছে। তখন আমার মানে বুঝতেই পারিনি যে কি খাচ্ছি, স্প্রাইট খাওয়া আচ্ছা এরকম, কারণ আমি আগে আগে করে মিরিন্ডা খাই, তো সে হট করে স্প্রাইট খেলে তার কি ফিল হইতে পারে, মুখটা অবশ হয়ে গেছিল। কিন্তু এখন এখন ঝাঁজ থাকে না, এখন ঝাঁজটা এখন থাকে, খুবই কম থাকে। আই লাভ আলমন্ড, ভালো হয়েছে দিয়ে হয়েছে। তা তো তুই তার রং করে সুর কে না না থাক, একটু সুর দিয়ে হোক প্রিয়া, সারাদিনের অনেক হাসি মজা ঘোরাঘুরি সব কিছুর পর এখন বিদায় বেলা। আর এবার তো সবার ব্যাটারিও ফিউজ একদম, ওই যে লেদের শরীরা। তাহলে তোমরা আবার এসো, আজকে খুব মজা হলো, রান্নাঘাট ঠিকঠাক ছিল তো? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাগুলো। আর কিছু রান্না ভালো হয়েছে, চাটনি ভালো হয়েছে। আচ্ছা আপনারা, আমি কিন্তু এদের টাকা পয়সা দিয়ে বলাচ্ছি না এটা, আপনি রান্না। হ্যাঁ আমাদের একটা পিকনিকেরও প্ল্যান হচ্ছে, শীতটা পড়লে ঠিকঠাক ইয়ে হলে, তো দেখা যাক। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার নেক্সট কবে দেখা হবে? পিকনিকের চিকেনটা আজকে খুব টেস্ট হয়েছে আর কি, তো পিকনিকের চিকেনটা আমরা পূজাকে দিয়েই করাবো আর কি। আচ্ছা ওই রাধুনিগিরির আর একটা প্রস্তাব এলো, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট আসলো, তোমার নিউ জব অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক, তবুও এটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ মানে চিকেন না খেয়েও যে চিকেন, হ্যাঁ এটাই আমি বলছি, যদি আমরা বলছি না তোমাকে উৎসাহ দেওয়ার জন্য, আবার মানে পিকনিকের সময় চিকেনটা করবে। হ্যাঁ হ্যাঁ এই এই একটা ম্যাটার কিন্তু রিভিল হলো, আমি কিন্তু চিকেন ম্যাটার কিচ্ছু খাই না, ঠিক আছে? তো আজকে এইরকম হাতরে হাতরে করেছি রান্না, তো যাই হোক আজকে না মানে তাই করি। তো যাই হোক ওদের ভালো লেগেছে, এটাই সব থেকে বড় পাওনা। তাহলে এদেরকে এগিয়ে দিয়ে আসি, ওরা চলে গেছে বেশ কিছুক্ষণ হলো, তো তারপর আমি একটু চেঞ্জ টেঞ্জ করে একটু ফ্রেশও হয়ে নিয়েছি, তো সবাই এসেছিল, আমার খুব খুব ভালো লেগেছে। ওরা পিয়া আর মিমি বিশেষ করে খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে, মিমি তো নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছে, আর পিয়াও একটা এত সুন্দর আদি ওগির একটা আইডল আমাকে দিল, তো তার জন্য থ্যাংক ইউ। তপেন্দ্রদা খুব মজার মানুষ, যেখানটাতেই থাকে মানে দারুণ মজা হয় আর কি, এরা সবাই আমার খুব প্রিয় মানুষ। তো স্বাভাবিকভাবেই এই সব মানুষগুলো যখন
সাথে থাকে তখন মজাটা আরও বেশিই হয়। তো খুব খুব ভালো একটা দিন কাটলো, তোমরাও খুব ভালো থেকো, আবার এসো। আমি জানি তোমরা ব্লগটা দেখবে প্রত্যেকে, সেজন্য ব্লগে আবারও বলে দিলাম, আবার এসো, আবার এরকম হুল্লোড় করে একটা দিন কাটানো যাবে। আর আমার ভিউয়ারদেরকে বলছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ফিটফ্যাটকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বি ফিটফ্যাট।